আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আমি আমার চ্যানেলে সাধারণত দূরের যে ট্যুরগুলো আছে ওইগুলার ভিডিও আপলোড দেই, তো মনে করলাম এখন ডেইলি যে মোটো ব্লগিংটা আছে এটাও আপলোড দেই। সাধারণত বাসার থেকে প্রায় প্রতিদিনই বের হওয়া হয়, কিন্তু কোনো কিছু ভিডিও করা হয় না। এখন যাচ্ছি, চেঞ্জ করতে হবে, প্রায় 10,000 কিলোর মতো চলছে। আরও কিছুদিন পরে চেঞ্জ করতাম, কিন্তু বান্দরবন যাব, তা চেঞ্জ না করে নিয়ে গেলে সমস্যা। পরে ওইখানে গেলে টাকা থাকলেও আপনি চেঞ্জ করতে পারবেন না। ফুয়েল শেষ, ফুয়েল নিয়ে তারপরে যাব। হ্যাঁ, 1 লিটার। সাধারণত এই জায়গাটা থেকে আমি ফুয়েল নেই, গত 3 বছর এইখান থেকেই নিতেছি। আজকে ঈদের তৃতীয় দিন, 10 নম্বর খোলা আছে কিনা এজন্য ফোন দিছিলাম ইরমা মোটরসে। হাঙ্কের চেইন নিয়ে অনেকে প্রবলেমে আছেন, চেইনে খটখট করে, তারপরে লুজ হয়ে যায়। তা আমি আমার চেইন কভার পুরোটাই খুলে ফেলছি, তারপরে RTR-এরটা লাগাইছি, উপরে যেটা শুধু এক পার্ট যেটা, আর এটাতে আপনার খটখট যে শব্দটা আছে ওই শব্দটা চলে যাবে, কারণ ওই চেনটা পুরাটা চেইন কভারের সাথে বাড়ি খায়, এজন্যে আপনার শব্দ হয়। আর চেইন যে লুজ হওয়ার ব্যাপারটা, এটা আপনি ভালো কোনো চেইন সেট লাগাইলে, যেমন ট্রিগারেরটা, আমি এখন ট্রিগারেরটা লাগাবো, প্রাইস 1600 মতো পড়বে। আর রোলনেরটা লাগাইতে পারেন, রোলনেরটা ভালো, আমি 10,000 কিলো ইউজ করছি রোলনেরটা। তা রোলনেরটা ভালো লুজ হয়, আর আমি মেইনলি লং ট্যুরগুলো দেই, এই জন্যে দেখা যায় যে একবারে 400 কিলো 500 কিলোর মতো চালাই, এজন্যে চেনটা লুজ হয়। বান্দরবনে গেলে প্রচুর ইঞ্জিন ব্রেকিং করতে হবে, এজন্যে আর রিস্ক নিলাম না, নাহলে এটা দিয়ে আরও 1,000 কিলো চালাই চালানো যাইতো। আর বিপদের কথা তো বলা যায় না, বান্দরবন গিয়ে খাগড়াছড়ি গেছিলাম লাস্ট টাইম, একটা বিপদে পড়ছিলাম, পরে এক ভাই ওনার সাথে মেকার গেছিলো, মেকানিক, পরে উনি হেল্প করছে। এখন যাচ্ছি ইরমা মোটরসে, ওইখান থেকে ট্রিগারের চেইন সেট নিব। আমি মোটামুটি ওই হাঙ্কের যে পার্টসগুলো আছে, হাঙ্কের পার্টসগুলো ইরমা অথবা 26 থেকে নেই। ইরমা আর 26 এই দুইটাই হচ্ছে 10 নম্বরের ট্রাস্টেড। আসলে এটা কোনো প্রমোশন ভিডিও না, জাস্ট আপনাদের জানার জন্যে যে আসল পার্টসগুলো, অরিজিনাল পার্টসগুলো ওইখানেই পাওয়া যায়। এটা হচ্ছে ইরমা মোটরস। ট্রিগারের চেইন সেট আছে,
তো হাঁকে হবে তাই না? এটা অরিজিনালটা ভাই প্রাইস প্রাইস 200 ফিক্সড প্যাকেট করে দেন। তো এখন যাচ্ছি বাইকটিতে নান্নু ভাইয়ের কাছে। আমার বাইকের ছোটোখাটো কাজ মানে সার্ভিসিং থেকে শুরু করে সবই ওইখান থেকেই করা হয়। ভালো ভালো সার্ভিসিং করে তারা, যতগুলো প্রবলেম নিয়ে গেছি সবগুলারই সলিউশন পাইছি ওইখানে। এই জন্যে একটু দূরে, বাসার থেকে একটু দূরে হলেও ওইখানটাতেই সার্ভিসিং করাই। তো চেন নিলাম ইরমার থেকে, এখন ওইখান থেকে চেঞ্জটা মানে চেঞ্জ করব স্প্রকেট সহ। ইশ্বরা, রাস্তাটা কেটে কি অবস্থা করছে! রাস্তাটা অনেক সুন্দর ছিল। তো অনেক দূর দিয়ে ঘুরতে হবে, এইখান দিয়ে ঘোরার পথটা বন্ধ করে দিছে। সিগারেটটা লাগাবো, আপনি কইলেন যে হ্যাঁ চেঞ্জ করা শেষ। এটা লং টার্ম রিভিউ, বান্দরবন থেকে ঘুরে এসে তারপর দিব। এখন 10-20 কিলো চালায়ে তো রিভিউ দেওয়া সম্ভব না। তবে হ্যাঁ, অ্যাক্সিলারেশন ভালো, থ্রোটল দেওয়ার সাথে সাথেই স্পিড ভালোই উঠতেছে। নর্মালি হাঙ্কেটটা অথবা রোলনেরটা হলো সামনে 14 দাঁত, আর এটা হচ্ছে 15 দাঁত। সো ফুল রিভিউয়ের জন্য ওয়েট করুন, ইনশাল্লাহ দেওয়া হবে। আল্লাহ হাফেজ।